গত চৌঠ অক্টোবর হরিয়ানার নব্বইটি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ভোট শেষ হওয়ার পরেই হরিয়ানার কংগ্রেস সরকার গড়বে বলে জানিয়েছিল সাতটি বুথ ফেরত সমীক্ষা কিন্তু মঙ্গলবার গণনার প্রাথমিক পর্যায়ে কংগ্রেসের বড় জয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে স্পষ্ট হয়ে গিয়েছে যে দুইবারের পর তৃতীয়বারের মতো আবারও হরিয়ানায় সরকার গড়তে চলেছে বিজেপি এদিন আরি নিউজের এক একান্ত সাক্ষাৎকারে হরিয়ানার ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হরিয়ানার বিজেপি প্রভারী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানান মন্ত্রী সুধাংশু দাস পাশাপাশি এদিন হরিয়ানার অন্যান্য রাজ্য নেতৃত্ব এবং দেশের প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীকেও শুভেচ্ছা জানান মন্ত্রী পাশাপাশি তিনি বলেন হরিয়ানার জনগণ ভারতীয় জনতা পার্টির বিকাশমুখী সরকারের উন্নয়নে সন্তুষ্ট তা আবারও প্রমাণিত হয়েছে এটা নিশ্চয়ই হরিয়ানাবাসী তথা গোটা ভারতবাসীর জন্য একটা আনন্দ এবং সুখকর বিষয় যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বার হরিয়ানাতে জয়ের দ্বারা অব্যাহত রেখেছে আমি তার জন্য সমস্ত হরিয়ানার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি হরিয়া হরিয়ানা দলের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব সেখানকার মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি এবং অবশ্যই আমাদের গর্বের যিনি রাজ্যের নেতৃত্ব মাননীয় বিপ্লব কুমার দেবজী ওনাদেরকেও আমি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জে পি নাড্ডাজি অমিত শাহজি এবং আমাদের হরিয়ানার যিনি বর্তমান প্রভারী বিপ্লব দেবজি এবং সেখানকার মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতির নেতৃত্বে এটা একটা বিশাল বড় জয় এবং হরিয়ানার মানুষ প্রমাণ করে দিয়েছেন যে মানুষ ভারতীয় জনতা পার্টির বিকাশমুখী সরকারের সাথে রয়েছেন মানুষ বিকাশমুখী সরকারের উন্নয়নে যথেষ্ট খুশি এবং তারই প্রতিফলন কিন্তু হরিয়ানার এই ফলাফল থেকে আমরা পাচ্ছি রিপোর্ট আর ই নিউজ